হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজ থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, অর্থাৎ 1 থেকে 7 জানুয়ারি সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং প্রতি সপ্তাহের শেষে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে। তাই যদি একটিও কারেন্ট অ্যাফেয়ার্স মিস না করতে চাও তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবং বলে রাখি, 2018 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এগুলি দেখে নিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাটেম্প করতে পারবে। তো চলো শুরু করা যাক জানুয়ারি 2019-এর প্রথম সপ্তাহের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, 42তম ইন্ডিয়ান সোশ্যাল সায়েন্স কংগ্রেস শুরু হবে কোন শহরে? ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, কলকাতা নাকি নতুন দিল্লিতে? তো সঠিক উত্তর হলো ইন্ডিয়ান সোশ্যাল সায়েন্স কংগ্রেস শুরু হবে ভুবনেশ্বরে। এবার আমরা কয়েকটি অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নেব। 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি পাঞ্জাবে, যার থিম ছিল ফিউচার ইন্ডিয়া, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 26তম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সম্প্রতি হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়ে গেল, যার ম্যাসকট ছিল ওলি। এই হকি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডকে হারিয়ে। বেলজিয়াম সম্পর্কে ইনফরমেশন কয়েকটা, বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল সম্প্রতি পদত্যাগ করেছেন। বেলজিয়ামে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত। পরের প্রশ্ন, কোন মহিলা ক্রিকেটার 2018 আইসিসি ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন? ঝুলন গোস্বামী, মিতালী রাজ, হরমনপ্রীত কাউর নাকি স্মৃতি মান্ধানা? সঠিক উত্তর অপশান ডি, স্মৃতি মান্ধানা। সম্প্রতি স্মৃতি মান্ধানা আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার সম্মানেও ভূষিত হয়েছেন। 2018 আইসিসি ওমেন্ট ওয়ার্ল্ড টি-20 সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে গেল, যা জিতল অস্ট্রেলিয়া। চতুর্থবারের জন্য অস্ট্রেলিয়া জিতল এবং ইংল্যান্ডকে হারিয়ে জিতল। ভারতীয় মহিলা ক্রিকেটের বর্তমানে কোচ আছেন WB রমন। পরে প্রশ্ন, নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে নিযুক্ত হলেন? ভানাজা এন স্বর্ণ, সুধীর ভার্গব, সুরেশচন্দ্র নাকি যশবর্ধন সিনহা? সঠিক উত্তর, নতুন চিফ ইনফরমেশন কমিশনার হলেন অপশান বি, সুধীর ভার্গব। পরে প্রশ্ন, কতগুলো অ্যাডিশনাল ইনফরমেশন জেনে নিই আগে। চিফ ইনফরমেশন কমিশন হল রাইট টু ইনফরমেশন অ্যাক্টের উচ্চতম আবেদন সংস্থা। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট জম্মু কাশ্মীর ছাড়া সমগ্র ভারতে প্রযোজ্য, জম্মু কাশ্মীরের জন্য আলাদা আইন রয়েছে। পরে প্রশ্ন, নরম্যান গিম্বেল, উনি অস্কার এবং গ্র্যামি পুরস্কার জিতেছিলেন, সম্প্রতি উনি প্রয়াত হয়েছেন, উনি কোন দেশের লোক ছিলেন? নরম্যান গিম্বেল, ইতালি, জার্মানি, আমেরিকা নাকি ফ্রান্স? সঠিক উত্তর অপশান সি, নরম্যান গিম্বেল হলেন আমেরিকার বাসিন্দা ছিলেন। সম্প্রতি প্রয়াত হয়েছেন জর্জ ডব্লিউ বুশ, উনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। সম্প্রতি প্রয়াত হয়েছেন স্ট্যান লি, উনি আমেরিকার কমিক বইয়ের লেখক ছিলেন। পরে প্রশ্ন, কোন ভারতীয় উইকেট কিপার সম্প্রতি একটি টেস্ট সিরিজে 20টি ক্যাচ ধরার রেকর্ড করলেন? MS ধোনি, ঋষভ পন্থ, দিনেশ কার্তিক নাকি ঋদ্ধিমান সাহা? সঠিক উত্তর অপশান বি, ঋষভ পন্থ। সম্প্রতি ক্রিকেট সম্বন্ধে কতগুলো ইনফরমেশন, সম্প্রতি ইংল্যান্ড 1000টি টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা প্রথম দেশ হল। রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং এবং ক্লেয়ার টেলর 2018 আইসিসি হল অফ ফেমে স্থান পেলেন। ভারতীয়দের মধ্যে এর আগে আইসিসি হল অফ ফেমে স্থান পেয়েছেন সুনীল গাভাস্কর, কপিল দেব, বিশন সিং বেদি এবং অনিল কুম্বলে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সম্প্রতি কত নাম্বারের একটি হেল্পলাইন চালু করল? সঠিক উত্তরটি হল অপশানে 14433।
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠিত হয়েছিল 1993 সালের 12ই অক্টোবর। রাষ্ট্রপতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সমস্ত সদস্যকে নিয়োগ করেন। বর্তমানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রধান হলেন HL দত্তু এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালন করা হয় 10ই ডিসেম্বর। নেক্সট কোয়েশ্চেন, স্পেস সায়েন্স অ্যাক্টিভিটিতে ছাত্রছাত্রীদের যোগদান করার জন্য ইসরো একটি পদক্ষেপ নিল, তার নাম কি? সঠিক উত্তরটি হল অপশন এ, সামওয়াদ। ইসরোর সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরে এবং ইসরোর প্রধান হলেন কে সিবান। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে নিযুক্ত হলেন? সম্প্রতি তেলেঙ্গানা সরকার নতুন হাইকোর্ট তৈরি করেছে, আগে অন্ধ্রপ্রদেশের সাথে একসাথে ছিল, এখন নতুন হাইকোর্ট তৈরি হয়েছে, তাই এখানে নতুন চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন। অপশন ডি, পি বি রাধাকৃষ্ণন। তেলেঙ্গানার বর্তমানে গভর্নর রয়েছেন ESL নরসিমহন এবং চিফ মিনিস্টার কে চন্দ্রশেখর রাও। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হল জাইর বলসোনারাও, নতুন ব্রাজিলের রাষ্ট্রপতি। ব্রাজিলের রাজধানী হল ব্রাজিলিয়া এবং ব্রাজিলের মুদ্রা হল ব্রাজিলিয়ান রিয়াল। 2019 সালের জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার কে পেলেন? শ্যামপ্রসাদ, অনিন্দিতা নিয়োগী আনাম, উপমাকা দুর্গাপ্রসাদ রাও, তালুরি সুনীল চৌধুরিয়া। সঠিক উত্তরটি হল অপশন বি, অনিন্দিতা নিয়োগী আনাম পেলেন জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2019। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা স্যানিটারি ন্যাপকিন বন্টনের উদ্যোগ নিল কোন রাজ্যে? সঠিক উত্তর হল উড়িষ্যা। উড়িষ্যার বর্তমান গভর্নর রয়েছেন গণেশী লাল এবং চিফ মিনিস্টার নবীন পটনায়ক। পরবর্তী প্রশ্ন, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? সতীশ জ্যাম, আশিস কুমার, বিনোদ কে যাদব নাকি পূজা বাদৌলা? সঠিক উত্তর অপশন সি, বিনোদ কে যাদব হলেন রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান। আগে ছিলেন অশ্বিনী লোহানি, এখন হলেন বিনোদ কে যাদব। পরে প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি কৃষক বন্ধু স্কিম চালু করল? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি ঝাড়খণ্ড? তো সঠিক উত্তর হল কৃষক বন্ধু স্কিম চালু করল অপশন বি, পশ্চিমবঙ্গ সরকার। এবং এই স্কিমটিতে 5,000 টাকা প্রতি একরে এবং 2,00,000 টাকা পর্যন্ত কৃষকদের লোন ছাড় দেওয়া হবে। পরে প্রশ্ন, 2019 ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হল? সঠিক উত্তর হবে অপশন ডি, নতুন দিল্লিতে আয়োজিত হল ইন্ডিয়ান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যাল 2019। পরে প্রশ্ন, সম্প্রতি এলআইসির অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? সম্প্রতি এলআইসির অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন বি, হেমন্ত ভার্গব। এবং এলআইসির হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, এলআইসি স্থাপিত হয়েছিল 1956 সালের 1 সেপ্টেম্বর। নেক্সট, সম্প্রতি কে বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণিমা সিনহা। এবার জেনে নেব উচ্চতম শৃঙ্গগুলো। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভেনসন ম্যাসিফ, যেটি অরুণিমা সিনহা সম্প্রতি জয় করেছেন। এশিয়ার তথা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ম্যাককিনলি। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আরাকানগুয়া। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2019 কোথায় অনুষ্ঠিত হবে? গ্লোবাল হেলথ কেয়ার সামিট, সঠিক উত্তর অপশন এ, হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে গ্লোবাল হেলথ কেয়ার সামিট। নেক্সট, ডান্ডি যাত্রা নামক একটি প্রদর্শনীর উদ্বোধন কোথায় হলো? সঠিক উত্তর অপশন সি, ডান্ডি যাত্রা নামক প্রদর্শনীটির উদ্বোধন হল নতুন দিল্লিতে। নেক্সট কোয়েশ্চেন, 27তম ওয়ার্ল্ড বুক ফেয়ার শুরু হলো কোথায়? এটা 18 হবে, যাই হোক,
27তম ওয়ার্ল্ড বুক ফেয়ার শুরু হলো অপশন বি নতুন দিল্লিতে। তো বন্ধুরা, এখানে শেষ হলো জানুয়ারি প্রথম সপ্তাহের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহের শেষে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আমি চ্যানেলে আপলোড করব। এবং তোমরা যারা 2018 সালের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে চাও, তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে দেখতে পারো। নমস্কার, ধন্যবাদ।